এইখন হল খারুপেটিয়ার বালুগাঁওর সর্ববৃহৎ পাইকারী শাক পাচলির বজার। বজারত সুমায়ে এতিয়া গ্রাহকে ত্রাহি মধুসূদন কুঁয়রবলগিয়া হয়েছে, কিয়নো প্রতিবিধ শাক পাচলির দাম ঊর্ধ্বগতিত বাড়ি গেছে। খারুপেটিয়ার দরে ঠাইটো পূর্বতকৈও দুগুণ শারীর শাক পাচলির দাম বৃদ্ধি পাত অকল গ্রাহকেই নহয় চিন্তিত হয়ে পড়ছে ব্যবসায়ী সকলো, কিয়নো গুৱাহাটীকে ধরে রাজ্যের বিভিন্ন স্থানের বজারলৈ ইয়ারপরাই স্বাভাবিকতে সরবরাহ করা হয় শাক পাচলি। এতিয়া চাও খারুপেটিয়ার বালুগাঁওর পাইকারী বজারত কিমানলৈ বৃদ্ধি পাইছে শাক পাচলির দাম। ফুলকবি প্রতি কেজিত 60-65 টাকা, পানিলাউ 40 টাকা, পটল 55 টাকা, বেঙেনা 50 টাকা, তিতাকেরেলা 65 টাকা, লেচেরা 60 টাকা, ভেন্ডি 50 টাকা, তিয়ক 40 টাকা। নেমুয়ে কিন্তু প্রতি কিলোত সেঞ্চুরি পার করেছে। মানে বরষুণে মানে বহুত খেতি নষ্ট করে পেলালে, যত নাকি আপনার খেতি প্রডাকশন কমি গেল, যত এক বিঘা মাটি 2.5 কেজি ভেন্ডি ওলালো হয় তাতে মাত্র 25-20 কেজি ওলাই আছে, আর কবি খেতিবিলাক সব পচি গেছে, ফিল্ডত নাই। বর্তমান ইয়াতে 75 এনেকে চলি আছে। ইয়াতে বঙ্গাইগাঁওতো খাদ্য সামগ্রীর দামে চুইছে আকাশ, পূর্বর মূল্যতকৈও 3-4 গুণ পর্যন্ত বৃদ্ধি পাইছে শাক পাচলির মূল্য। যোগীঘোপার চলন্তাপাড়ার দৈনিক বজারত তলত দিয়া ধরনে বৃদ্ধি পাইছে সামগ্রীর দাম। লেচেরা 80-100 টাকা, ভাতকেরেলা 120-130 টাকা, জিকা 60 টাকা, তিয়ঁহ 55-60 টাকা, বিলাহী 60-80 টাকা, অমিতা 30-40 টাকা, পটল 50-60 টাকা, নহরু 280-290 টাকা। বজারের এইবর জলকিয়া এতিয়া চুবই নি, একেবারে কম দাম তো হল 120 টাকা, আর টসবজিয়া এনে জলকিয়ার প্রতি কেজির দাম হয়েছে গই 130-140 টাকা। মানে কোনো প্রকারের কানহান নাই রাইজর, যেখানে মানে মূল্যবৃদ্ধির যে মাধমার সচাকে দুর্ভাগ্যজনক। আজি সব কোনটো সবজির কথা হব, কোনোটা সবজি মধ্যবিত্ত শ্রেণীর যেখানে মানুষ তেওঁলোকে যদি সবজি কিনে চাউল কিনবলে টাকা না থাকিব, 300-400 টাকা উপার্জন করে ইয়াত 2 কেজি সবজি লোক নয়। মানে এনেকা কথা যে 60 টাকার তলত সবজি নাই আজিকালি, এনেকা এখন কি করি আর আমার কিনব লাগে সেই হিসাবত বেচিব লাগে। স্বাভাবিকতে দাম স্থির থাকা উদালগুড়ির এই কলাইগাঁও সাপ্তাহিক বজারত মাত্র এটা সপ্তাহর ভিতর শাক পাচলির দাম শুনি বজারতে মূর্ছা যাওয়ার উপক্রম হয়েছে গ্রাহকর। আচ্ছা, এটা তো মূল্যবৃদ্ধি যোনটো হয়েছে, যোনটো সরকারে বর্তমান সরকারখনে যত যে তেওঁলোকে বিভাজন করে আছে হিন্দু আর মুসলিমৰ মাজত, তেওঁলোকে কোনো ধরনের ইস্যু বা কোনো ধরনের বর্তমান সময়টো গ্রাহকক হোক বা রাইজক হোক কোনো ধরনের তেওঁলোকে মানে ভাল এটা পরিবেশ তেওঁলোকে দিব পাৰা নাই। বজাৰ কৰিব আহি গোটেই সকলো বস্তুতে দাম, প্রতিটি বস্তুতে 30-40 টাকা দাম বাড়িছে। আজি গাজৰ 200 টাকা হয়েছে, আলু 35-40 টাকা হয়েছে, গতি এনেকা হয়েছে আমার দুখিয়া রাইজ চলা বহুত টান হয়ে পড়ছে। গতি সরকার আহ্বান জানাইছো যাতে বস্তুর দাম তলক কমাব লাগে। কলিয়াবরের জখলাবন্ধা বজারতো আকাশ লঙ্ঘি দাম, ইয়াতেও 70 টাকার তলত গ্রাহকে নোপোৱা হয়েছে শাক পাচলি। সতেজ শাক পাচলি মানেই আপনার হাতত থাকিবই লাগিব 100 টাকা, যদি দিব নোৱাৰে 100 টাকা তেন্তে খালি মোনা লৈ গৈ খালি মোনা লৈয়ে ঘৰলৈ উভতি যাওক। মালৰ দাম দি বাঢ়িছে আৰু কি ক'ব আৰু, ৰাইজে আৰু সৰু মানুহে খাব নোৱাৰে আৰু। 80-90 টাকা কেজি, বেঙেনা কেজি 100 টাকা, লাউ এটা দাম 60 টাকা এটা দাম, কবি 160 টাকা কেজি, কি খাব আর কক। যে মানে কি ইমানে মূল্য বৃদ্ধি হয়েছে নহয়, সাধারণ মানুষ মানে জুরলা হয়ে গেছে। পাইকারি বাজার বেশি, মার্কেট বেশি হয়েছে, মাল নাই, গৃহস্থর মাল নাই। এইবার আহক গুয়াহাটির বজারলৈ, শুনক আপনার চিনাকি এই বজার সমূহত কিদরে শাক পাচলির দামে প্রতিদিনে কান্দিবলগিয়া অবস্থা করেছে গ্রাহকক। বজারের কথা কই লাভ নাই, সরকারে এসি রুমত বহি তারপর লেকচার দিল কাম নহব, তো নিজে উলাই আহি নিজে বজার করক, তেতিয়াহে গম পাব। বিরাট দাম হয়েছে বস্তুবিলাকর, সব বস্তু বাড়িয়েছে দাম। দাম বহুত দাম হয়েছে, এটা দাম বহুত হয়েছে, এটা মানে যেটা কিনব নয় আমার চাকরি করা মানুষের কারণে অসুবিধা হয়ে যায়। প্রতিখন বজারতে ভিন্ন এটা নিয়ন্ত্রণ থাকিব লাগে সরকারের,
চৰকাৰে নিয়ন্ত্ৰণ কৰিলে সকলো ঠিক হৈ যাব, কিন্তু সকলোৱে আহি পেলাই ইয়াতো মারপিট কৰিব নোৱাৰে তেওঁলোকক। সেইকাৰণে চৰকাৰে এটা নিয়ম বান্ধি দিব লাগে যে এইটো চব্জি ইমান দাম, এইটো আলুৰ ইমান দাম, এইটো এটা নিয়ম বান্ধি, এই নিয়মত নচলিলে বেছিজিল হয়, বেছিজিল হলে আমাৰ সৰ্বসাধাৰণ মানুহৰ কাৰণে বহুত কষ্ট হৈছিল। ৰাজহুৱা বিতৰণ ব্যৱস্থা বুলি চৰকাৰৰ এটা বিভাগ আছে, যদিও এই বিভাগটো এতিয়া যেন নিধিৰাম সৰ্দাৰত পৰিণত হৈছে। আছে গৰু নাবাই হাল, আমাৰ ৰঞ্জিত ককাইদেৱে এই বিভাগটোত নথকাই যেন ভাল, কিয়নো কোনখন বজাৰত কি দাম চলিছে, কেনেকৈ তাক নিয়ন্ত্ৰণ কৰিব, তাক লৈ কোনো ফলপ্ৰসূ কাৰ্যপন্থাই নাই বিভাগটোৰ। ব্যুৰো ৰিপৰ্ট, এনবি নিউজ।